এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। ফিল ফেস্টিভ্যালে মমতার পাশে সিটে বসবেন শুভেন্দু, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তর রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফিল ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পাঠাবে মমতা সরকার। শুক্রবার বিজেপি তিন বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরে রাজনীতি। বিধানসভায় বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও দুই বিধায়কদের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়কদের না ডাকা নিয়ে বিরোধী দলনেতা অভিযোগ তোলে, জবাবে মুখ্যমন্ত্রী বেশ কিছু উদাহরণ দিয়েছিলেন। দলে সদস্য সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনার কথা উল্লেখ করেন। এরপরই নেওয়া হয় বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরে অধিকারীদের নির্দেশ দেন আগামীকাল কলকাতা ফিল ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণপত্র পাঠাতে। বন্ধুরা, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।